মুক্ত পাখি পথের টানে পথের আবার বন্ধু হয়ে আসছি ফিরে বারংবার। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? শুরু করছি পুরুলিয়া ট্রিপের তৃতীয় পার্ট। বিষ্ণুপুর থেকে বেরোনোর পর স্টেশনের পাশের রেলগেট ক্রস করে বাম দিকে রাস্তা ধরলাম। অনেকে অনেক রাস্তা দিয়ে মুকুটমণিপুর যাওয়ার কথা বলেছিল। আমরা পাঁচমোড়া গ্রামের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেটা দিয়ে বেরোবো বলে ঠিক করলাম। এই গ্রামে টেরাকোটার শিল্পীদের বসবাস। সন্ধে নেমে আসছিল তাই এই গ্রামে আর আমাদের ঢোকা হলো না। সুন্দর রাস্তা এখানেও দেখা যাচ্ছে, যদিও এই রাস্তাগুলো খুব একটা চওড়া নয়, তার উপর উল্টো দিক থেকেও ভারী গাড়ি আসছে। ভালো রাস্তার মাঝে অনেক বাঁক ও গ্রামের বাড়ি আছে। বন্ধুরা, তোমরা কখনোই এসব অঞ্চলে জোরে গাড়ি চালিও না। গ্রামের অতি সাধারণ পরিবারের ছোট বাচ্চা, হাঁস ও মুরগি এইসব রাস্তায় চলে আসতে পারে। তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলতে চাই, প্লিজ কিছু মাইন্ড করো না। যদি তোমরা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আশা করব তোমাদের একটা লাইক আর কমেন্টের, কারণ সত্যি বলতে তোমাদের সাহায্য ছাড়া চ্যানেলকে গ্রো করা কোনোভাবেই সম্ভব নয়, তাই তোমাদের সাপোর্টটা আশা করব। জঙ্গলের রাস্তা দেখতে দেখতে মন সত্যি খুব ভালো হয়ে যায়। সন্ধে যতই নেমে আসছে ততই রোমাঞ্চকর হয়ে উঠছে এই রাস্তাগুলো। প্রথমে বিভিন্ন পাখিদের ডাক যেমন মনের মধ্যে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করে, সন্ধে নেমে আসার সাথে সাথে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বহু দূর থেকে। বাইকের খুব বেশি শব্দ হলে কিন্তু এইসব অনুভূতি আবার হারিয়ে যেতে পারে। মুকুটমণিপুর যাবার রাস্তাটায় আমাদেরকে একজন পথ দেখিয়ে নিয়ে অনেকটাই চলেছিল বিষ্ণুপুর থেকে। আমরা এখন যাচ্ছি শিবডাঙ্গালের পথে, ওখান থেকে বড় রাস্তা ধরতে পারো। সামনের রাস্তা থেকে এখন সোজা যাব। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে আর জঙ্গলের রাস্তায় কোনো স্ট্রিট ল্যাম্পও নেই, তাই অ্যাকশন ক্যামেরাটা আর সেরকমভাবে কাজ করবে না। সোজা গিয়ে উঠব আগে থেকে বুক করা বাড়িতে, যেখানে রাত্রিটা স্টে করব। বন্ধুরা, কাল রাত্রে আর তেমন কথা হলো না। আমাদের হোমস্টের জন্য আগে থেকে বলে রাখা বাড়িটা দেখে রাত্রে থাকার আর সাহস পেলাম না। আশেপাশে ঘন অন্ধকার আর বাইক রাখারও তেমন ব্যবস্থাও দেখতে পেলাম না। কাছেই গ্রাম পঞ্চায়েত লজে আমাদের রাত কাটল। মাত্র 1000 টাকায় এসি রুমও দিয়ে দিল। বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসে এখানে থাকলে মন্দ লাগবে না, কিন্তু ফ্যামিলি নিয়ে হয়তো আরাম করে কাটাতে ভালো লাগবে না। ডেসক্রিপশনে এই হোটেলটার ফোন নাম্বার আমি দিয়ে দেব, যদি তোমরা মুকুটমণিপুর যাও তো এই হোটেলে ফোন করে থাকতে পারো। বেরোলাম জলখাবার খেতে সকালবেলায়। রুমে বসে খাবার ব্যবস্থা এই দিকে কম টাকার লজগুলোতে নেই। গতকাল এই পথেই আমরা আগের থেকে বুক করা বাড়িতে গেছিলাম আরও নিচের দিকে, ঘুটঘুটে অন্ধকার আর ভাঙা পাথরের রাস্তা ধরে। মূল ড্যাম্পের গেটগুলোর ওপরের দিকে চলে এলাম একটা মোড়ের কাছে। এখানে বেশ কিছু দোকানপাট আছে। বন্ধুরা, মুকুটমণিপুরে যদি তোমরা কম বাজেটে থাকার ব্যবস্থা করো তাহলে এত দূরে এসে খাওয়া দাওয়াটা করতে হবে। লজের কাছে একটা চায়ের দোকানও নজরে পড়েনি কাল রাত্রিবেলা। লুচি বা পুরীর সাথে সবজি ও অমলেট দিয়ে জলখাবারের পালাটা শেষ করতে হলো। এর থেকে বেশি কিছু এখানে আশা করে লাভ নেই বন্ধু।
একটু এগোনোর পর ডান দিকের মোড় দিয়ে কিছুটা আপে উঠতে হলো ড্যাম্পের পাশের রাস্তা ধরে ঘুরবার জন্য। বাইকের জন্য এখানে কোনো রকম টিকিট লাগে না, শুনে বেশ ভালোই লাগলো। সুন্দর তুলোর মতো মেঘের নিচে দেখার মতো প্রকৃতি। মানুষের বানানো আর্থেন ড্যামগুলোর মধ্যে সারা ভারতের দ্বিতীয় এই বিশাল ড্যাম। এবার বাইক চালানোর আনন্দ নেব নাকি দুচোখ ভরে বিশাল জলাধারের মাঝখানে ছড়িয়ে থাকা সবুজ দ্বীপগুলোকে দেখব বুঝতেই পারছিলাম না। ঠিক করলাম ড্যামের শেষ সীমা পর্যন্ত দেখতে যাব। এটা বুঝলাম যে এখানে বাইকের এক্সেলেটারে একটু চাপ দিতে দারুণ আনন্দ হয়, তবে সবাইকে বলবো একটু সাবধানে চালাতে। এমন খোলা আকাশের নিচে এভাবে ফ্রি হয়ে পাখির মতো ঘুরতে কি ভালোই না লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের। তাই তোমাদের এখানে আসতে হবে আর এই জায়গাটাকে ফিল করতে হবে। ড্যামের শেষ প্রান্ত থেকে বাইক ঘুরিয়ে নিয়ে আবার পরেশনাথ মন্দিরের দিকে আসার সময় একজন মানুষের সাথে একটু গল্প করতে দাঁড়িয়ে পড়লাম। পাশেই ছোট্ট একটা গ্রামে ইনি থাকেন। কথা বলে বুঝতে পারলাম আমাদের এই শহরের সভ্যতার থেকে এখনো কত দূরে এদের গ্রাম। ও না না, আমাদের গ্রাম। দূরের শহর বা ভিন রাজ্যে পাড়ি না দিলে রুজি রোজগারও তেমন কিছুই হয় না। মুকুটমণিপুরের ট্যুরিজমের সাথে তেমন কোনো অর্থনৈতিক যোগাযোগ খুঁজে পেলাম না। ওইদিকে জঙ্গলগুলোতে কিছু আসে? ওইদিকে জঙ্গলগুলোতে কি আসে? আচ্ছা আচ্ছা, দেখা যাবে গেলে। কোনো ঘেরা করা থাকে দেখি। আচ্ছা, পুদিনা পাতা দিয়ে আখের রস। নিজের ঘরেই পুদিনা গাছ আছে এই দাদার, তাই চাইতেই একটু বেশি করে দিয়ে বানিয়ে দিলেন। মন ভরে গেল খেয়ে, তাই একবার নয় আমরা দুবার খেলাম। পরেশনাথ মন্দিরের সামনে থেকে 500 টাকা দিয়ে একটা নৌকা বুক করলাম। থেকে শান্ত মনে হওয়া জলাধার যে আদৌ শান্ত নয় তা বুঝতে বেশি সময় লাগলো না। ভয়ে আমার হাত পাটা না কাঁপতে শুরু করেছিল। মুকুটমণিপুরের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের এপিসোডে কিন্তু আছে আরও কিছু দারুণ জিনিস দেখার মতো। তোমাদের যদি ভিডিও রিলেটেড কোনো রকম কোনো ব্যাপারে কিছু সাজেশন দেওয়ার থাকে
তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেটা লিখতে পারো। এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।